গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা মেন্টাল ম্যাথের ক্লাস করব। তোমরা প্রত্যেকে মেন্টাল ম্যাথ বইয়ের পেজ নাম্বার 38 খোলো। প্রত্যেকে খুলেছো। আজকে আমরা পেজ নাম্বার 38 এক্সারসাইজ নাম্বার 28 করব। তো ওয়ানের দাগেরটা দেখো, ইউজিং 483 রাইট দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার অফ থ্রি ডিজিট। 483 দিয়ে থ্রি ডিজিটের লার্জেস্ট এবং স্মলেস্ট নাম্বার লিখতে হবে। নাম্বার টুটা নিজেরাই পারবে, এক্সপ্যান্ড 1001। ওকে, এরকম আগে করেছো, নিজেরা এটা করবে, ক্লাসে তোমাদের এটা করতে দেওয়া হবে। নাম্বার থ্রি, ফাইন্ড দ্য সাম অফ প্লেস ভ্যালু, মানে হলো স্থানীয় মান অ্যান্ড ফেস ভ্যালু অফ টু ইন 3124 এর স্থানীয় মান এবং প্রকৃত মান। স্থানীয় মান হলো টেন্স মানে 20, আর প্রকৃত মান হলো 2। এই দুটো বের করে যোগ করে এখানে লিখতে হবে। ওকে, 4, 5, 6 কেটে দাও। নাম্বার 7, এটা একটু শক্ত, খুব একটা শক্ত নয়, তো আমি একটু বুঝিয়ে দিলেই তোমরা পারবে, যেহেতু তোমরা গুণ শিখে গেছো তাই এই অঙ্কটা তোমাদের করিয়ে দিলাম। 120 ডেজ ইকুয়াল ড্যাশ মান্থ, 120 ডেজে কত মান্থ হয়? 1 মান্থ সমান 30 ডেজ, তাই তো? তাহলে 30 দিয়ে এটাকে ভাগ করলেই পেয়ে যাব, তাই তো? 30 × 4 সমান 120, তাই তো? তাহলে ভাগ ফলে 4 বসলো, তাহলে 4 মান্থ। ওকে, 8টা, বাই হাউ মাচ ইজ 80 গ্রেটার দ্যান 65? 65 থেকে 80 কত বড়? এটা আমরা বিয়োগ করলেই পেয়ে যাব। নাম্বার 9, টেক অ্যাওয়ে 17 ফ্রম প্রোডাক্ট অফ 16 অ্যান্ড 6। এই দুটো গুণ করে, 16 এবং 6 গুণ করে যত বেরোবে তার থেকে 17 বিয়োগ দিতে হবে। নাম্বার 10টা তোমরা নিজেরা করবে। ওকে এভরিওয়ান, ভীষণ সোজা আমি বুঝিয়ে দিলাম, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। গুড বাই, ক্লাসে অবশ্যই জানাবে। বাই।